বাংলা মানবতা সমাধান সালামুকুম ও রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ হিরবিলাম ও সলাতু ওসসালাম সলীন মোহাম্মদ ও আল্ আলহি ও আসাহাবিহি আজমাইন আবাদ সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়াজুলসালাহীন থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসি তো আজকের আলোচনার বিষয় হবে আমানতের দায়িত্ব সম্পর্কে আমানতের গুরুত্ব সম্পর্কে এই বিষয়ে আমরা ইতিমধ্যেই আল্লাহ রব্বুল আলমিনের কোরআনে মজিদের কিছু আয়াত এবং নবী মোহাম্মদুর রসুল সাহায্যের কিছু হাদিসের বাণী ইতিমধ্যে শ্রবণ করেছি এ বিষয়ে সর্বশেষ যে হাদিসটি অত্যন্ত লম্বা হাদিস তো এটাকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আমানতের গুরুত্ব কত এটা বোঝানোর জন্য তো এ বিষয়ে আবদুল্লা বিন জুবাইর রাজিয়াল্লাহ তালা আনহু তিনি বলেন যে ওনার পিতা জুবাইর উনি যখন জামাল নামক যুদ্ধে যখন অংশগ্রহণ করতে যাচ্ছিলেন যখন যুদ্ধে জন্য যাচ্ছিলেন জামাল যুদ্ধটা হয়েছে যে যুদ্ধটি আয়সা রাজি আল্লাহ তালা আনহা এবং আলী রাজি আল্লাহ আনহুর মাঝে যে যুদ্ধটি হয়েছিল তাকে বলা হয় জামাল যুদ্ধ বলছে এই যুদ্ধে উনি যাওয়ার পূর্বে ওনার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছে দেখো বাবা এই যুদ্ধে বহু মানুষ জালিম হিসাবে মৃত্যুবরণ করবে শহীদ হবে আর বহু মানুষ মাজলুম হিসাবে তাকে হত্যা করে দেওয়া হবে তবে আমি আমার মনে হচ্ছে আমি এখানে মাজলুম হয়ে এখানে শহীদ হয়ে যাব উনি বলছেন যে আমার ঘাড়ে অনেক দেন আছে ঋণ আছে এই ঋণটি তুমি পরিশোধ করতে পারবে কিনা বলছে দেখো আমার যে সম্পদ আছে এই সম্পদগুলি বিক্রি করে আমার যে ঋণ আছে এটা তোমরা দিয়ে দিবে আর আমার সম্পদের চাইতে যদি ঋণের পরিমাণ বেশি হয় তাহলে আমার মাওলার কাছ থেকে যাবে বলছে মাওলাকে বলছে মাওলা আমার আল্লাহ তো ওনার ছেলে আবদুল্লাহ বিন জুবাইর বলে যে আমি যখনই ঋণ পরিশোধ করার নিয়োগ করতাম তখনই আমি ওনার মাওলা অর্থাৎ আল্লাহকে বলতাম আল্লাহ তুমি আমাকে আমার পিতার পক্ষ থেকে আমার আব্বার পক্ষ থেকে ঋণটি পরিশোধ করার পরিপূর্ণ আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো তো তিনি বলছেন উনি কোনো অর্থ রেখে যায় নাই উনি রেখে গেছেন কি জমিন প্রশস্ত জমিন রেখে গেছেন এবং সেখানে বাগান আছে বড় বাগান আছে আর এগারোটি বাড়ি ছিল মদিনাই আর বাসরাই ছিল দুটি বাড়ি আর কুফাই ছিল একটি বাড়ি আর মিশরে ছিল একটি বাড়ি তো বলছে আমার আব্বা যিনি ছিলেন ওনার ঋণ কত ছিল বলছেন ২২ লক্ষ দীর্হাম তার ঘাড়ে ঋণ ছিল সেই যুগে ২২ লক্ষ দীরহাম তো উনি বলছেন যে এর কারণটা কি যে ওনাকে যখন কোনো ব্যক্তি টাকা আমানত হিসাবে রাখতে দিত তো তখন উনি বলতেন যে দেখো আমানত হিসাবে রাখতে আমি পারব না কারণ পরবর্তীতে যদি এটা রকম অনিশবেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় কিছু হয়ে যায় তাহলে এর দায়িত্ব অত্যন্ত কঠিন এর সাজা অত্যন্ত কঠিন তো এটা আমার জন্য যেন ভারী হচ্ছে এই দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না তো উনি কি বলতেন যে আমার কাছে যেটা রাখছো ঠিক আছে আমি এটা আমানত হিসাবে নয় বরং এটা আমি ধার হিসাবে নিয়ে নিলাম পরবর্তী তোমরা তোমাকে দিয়ে দেবো তো এইভাবে উনি নিতে 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 প্রায় ২২ লক্ষ ঋণ হয়ে যায় তো যাই হোক ওনার ছেলে বলছেন যে যতগুলি ঋণ ছিল সবগুলি ঋণ পরিশোধ করে দিয়েছেন আবদুল্লাহ বিন জুবের বলছেন তার আব্বার উপর যে ২২ লক্ষ দ্বিহামে ঋণ ছিল এ সবগুলি ঋণ এটা নিয়ে তো চেষ্টা করে দেখব বলছেন এরপরে যখন ফালাম্মা ফারাগা এগুলো জুবাইর মিন কাজা ইদাইনিহি বলছেন আব্দুল্লাহ বিন জুবাইর যখন তার পিতার পক্ষ থেকে সমস্ত ঋণ যখন পরিশোধ করে দিয়েছে কয়লা মানুষ জুবাইর তো এই জুবাইরের আরও যারা ছেড়ে পেলেছিল তারা বললো বাইনানা মিরা থানা আমার আমরা তো আমার ছেলে বাপ মারা গেছেন এই যা মিরাস যা অর্থ বাকি আছে এগুলি এখন আমাদের মাঝে বাকি যেটা আছে এটা বন্টন করে দেন বলছেন কলা আলহ আহিলা অক্সিমুবাই নাকুম হাত্তা উনাদি বিল মৌসুম আর বাসে বলছেন আমি অতক্ষণ পর্যন্ত এই অর্থ আপনাদের মাঝে বন্টন করব না ভাইদেরকে বলছে যতক্ষণ পর্যন্ত আমি চার বছর যাবৎ হজের মধ্যে যে হজের সিজনে যে সেখানে আমি মানুষদের মাঝে এলান না করব যে জুবাইয়ের যদি কারো কাছ থেকে কিছু নিয়ে থাকে তারা যেন আমার কাছ থেকে নিয়ে যায় ফাজালা কুল্লাহ সানাতিন ইউনাদি ফিল মাওসম বলছেন তার সিল আবদুল্লাহ প্রত্যেক বছর হজের মৌসুমে যে তার বাবের পক্ষ থেকে এলান করে দিত এই ঋণ কেউ হকদার আছে কিনা। না ফালাম্মা মাবা আরবাস সেনিন ওয়াস্মা বঈ নাহুম ও সুলুস ওখান জুবাই আরব নেশোয়া চার বছর পুরি হওয়ার পর ভাইদের মাঝে বন্টন করেছে বলছেন জুবাইর রাজিয়াল্লাহ আল্লাহু তার আরবাউ নেসোয়া। চারটি স্ত্রী ছিল বলছেন আসাবাকুল্ল ইমরআতিন আলফু আলফিন ওয়ামিয়া তা আলফিন প্রত্যেক স্ত্রী এর পরেও বারো লাখ করে অংশ পেয়েছে প্রত্যেক স্ত্রী চারজন স্ত্রী ছেলেরাও ভাগ করে নিয়েছে স্ত্রী যেটা অংশ সেখান থেকে চার স্ত্রী প্রত্যেকে বারো লক্ষ করে ভাগ পেয়েছে তো এর কারণটা হলো এই যে জমিগুলি রেখে গিয়েছিল জমিগুলি কিনেছে খুবই কম দামে কিন্তু পরবর্তী যখন বেচতে গিয়েছে তখন এটার অনেক বেশি মূল্য পেয়েছে তো সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা এই হাদিস থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলেই যে আমরা যদি কারো কাছে কোনো ঋণ নিয়ে থাকি তো এই ঋণ নিয়ে কবরে যাওয়া মোটেই উচিত নয় বরং যে কোনো মূল্যে নিজে যদি পরিশোধ করতে পারি ভালো আর না হলে ওসিয়ত কেড়ে যেতে হবে নিজের ওয়ারিসদেরকে সন্তানদেরকে তারা যেন আমাদের পক্ষ থেকে এই ঋণটা অবশ্যই আমানত এটা আমানত এটা যেন আদায় করে দেয় আর ঠিক তেমনই কারো যদি আমানত আমাদের কাছে থাকে তাহলে সে আমানতের খেয়ানত যেন না হয় এটা নিয়ে আমাদের সকলের সতর্ক থাকতে হবে সম্মানিত শ্রোতা মণ্ডলী এরপরে যে বিষয় সেটা হলো বাবু তাহারিম জুলম ওয়াল আমরু বিরদ্দুল মাজালিম বলছেন জুলুম করা হারাম যে যার জারুপুর জুলুম করা হয়েছে তার হকটা তার কাছে ফিরিয়ে দেওয়ার অধ্যায় জুলুম এবং জারুপুর জুলুম করা হয়েছে তাকে তার প্রাপ্য হকটাকে পৌঁছে দেওয়ার সম্পর্কে অধ্যায় তো আল্লাহ তালা বলছেন সুরায় গাফের আঠারো নম্বর আয়াত মা আলিদল ইমিন আমিন হামিম ওয়ালা শেফি বলছেন কোনো জালিমদের যারা নাকি জুলুম অন্যায় অবিচার করবে এদের জন্য কেয়ামতের দিন কোনো বন্ধু থাকবে না ওয়ালা শেফি আইন ইয়তঃ এবং কোনো সুপারিশকারীও থাকবে না যার সুপারিশকে গ্রহণ করা হবে দ্বিতীয় নম্বর আয়া সুরে হাজের একাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা আলিদল ইমিনামিন নাসির যারা জুলুম করেছে জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না এ বিষয়ে হাদিস ওয়ান জাবিরিন রদে আল্লাহু আনহু আন্না রসুল আল্লাহ ইসল্লা সাল্লাম কল ইতাকুর দুলমা ফাইন্না দুলমা দুলুমাতু ইয়ামাল কয়ামা জাভের আজিয়াল্লাহুরা আনহু তিনি বলেন রসুল সাহসাল্লাম বলেছেন ইত্যাকু জুলুম তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো জুলুম করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো ফাইন্যা জুলমা জুলুমাতুন ইয়ামাল কেয়ামা কারণ যে ব্যক্তি কারো ওপর জুলুম করবে কেয়ামতের দিন ওই ব্যক্তির জন্য অন্ধকার হবে জুলুম জুলমাতুন ইয়ামাল কেয়ামা অন্ধকারের কারণ হবে কেয়ামতের দিন কেউ যদি কারো ওপর জুলুম করে অত্যাকোষ্যহা এবং কৃপণতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো বখিলি কৃপণতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো ফাইন্না সোহা আহলা কামান কানকাবলাকুম কারণ এই বখিলি এবং কৃপণতা তোমাদের পূর্বের মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে হামাল আহম আলা আনসাফাকু দিমা আহম বলছে এই কৃপণতা তাদেরকে বাধ্য করেছে পরস্পর রক্ত প্রবাহিত করার জন্য এই কৃপণতায় তাদেরকে উদ্বুদ্ধ করেছে পরস্পর ঝগড়া এবং বিবাদ করার জন্য এবং এই কৃপণতা এই বখিলি এটা হারামকে হালাল করে দেওয়ার জন্য উস্কানি দিয়েছে কোন হারামকে হালাল করতে যাওয়ার জন্য উস্কানি দিয়েছে কোন জিনিস এই বখিলি وعن أبي هرات رضي الله عنه কল رسول الله صلى الله عليه وسلم قال لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد হক যার যেটা আছে যার হক আছে তাকে তুমি অচিরেই সেটাকে তাকে পৌঁছানোর চেষ্টা করো হক এটা অবশ্যই হক প্রাপ্য ব্যক্তির কাছে কেমন দিন পৌঁছে দেওয়া হবে হক আমানত এটা অবশ্যই হক এবং আমানত আমানত প্রাপ্য ব্যক্তির কাছে অবশ্যই পৌঁছে দেওয়া হবে এমন এমনকি কোনো শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলকে যদি ঢিস মেরে থাকে তাকে আঘাত করে থাকে কেয়ামতের দিন ওই বিহীন ছাগলকে তাকে শিং দিয়ে বলা হবে যে তুমি তার কাছ থেকে তোমার প্রতিশোধটা নিয়ে নাও অর্থাৎ যে যার উপর জুলুম করবো যে যার খেয়ানত করবো যে যার হক মেরে খাবো কেয়ামতের দিন ওটা না দিয়ে কোনো উপায় থাকবে না সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ পরান্ত বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সহানুয়াতা আলাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমাদউল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক আলমল সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে বিমান কোরান ও আধুনিক বিজ্ঞান

আমরা হাজ্জাতুল বেদা সম্পর্কে আলোচনা করতেছিলাম অত নবী শা আসলাম আমাদের মাঝে উপস্থিত ছিলেন। কলা আনাদেরি মা হাজ্জাতুল বেদা হাত্্যা হামিদ আল্লাহ আমরা আগে জানতাম না যে হাদ্্যাতুল বেদা কি। এমন কি ওসসালাম আল্লার প্রশূসা করলেন ও আসনা আলাইহি এবং তার হামদু করলেন সুম্মা দাখারাল মাসি হাদ্দাদ জাল এরপরে আল্লাহ স আসলাম দাজ্জাল সম্পর্কে মাসিহদ্দাদ জাল সম্পর্কে আলোচনা করলেন। ফা আত না এবং মাসিহুদ দাজ্জারের আলোচনাটা অনেক দীর্ঘায় আলোচনা করলেন ব্যাখ্যা নিয়ে আলোচনা করলেন ওয়াকল এবং বললেন মা বাস আল্লাহহুমিন নবীন ইল্লাহ আনজারাহু উম্মতাহু বলছেন আল্লাহতালা যত নবী পাঠিয়েছিলেন সকল নবী তার উম্মুদেরকে এই মাসিহুদ দাজ্জা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন বলছেন আনজারাহু নো ওয়ান নবীউনমিম বাদহি নোহ এবং তারপরে যারা নবী আসছে এরাও সকলেই মানুষদেরকে মাসিহু দাজ্জালের ফেতনা সম্পর্কে অবহিত করেছে এবং ফেতনা মাসিহু দাজ্জ হলে ফেটনা থেকে তাদেরকে সতর্ক করে দিয়েছে ওয়া ইন্নাহ এই ইয়াখরুদ্ফিয়েকুম ফামা খাফিয়া আলাইকুম মিন শাহানিহি ফালাই সাইয়াফা আলাইকুম বলছেন নিশ্চয় সে যদি তোমাদের মাঝে বের হয় আল্লাহ নবী সাল্লাম বললেন তোমাদের মাঝে যদি মাসিহুদ দাজ্জাল আসে তাহলে তার ব্যাপারে যা গোপন ছিল তা থাকবে না অর্থাৎ তুমি হয়তো যদি আগে কিছুই না জান আলাদা ছিল এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সে কেমন হবে কি করবে তো তার সম্পর্কে জানা ছিল না তো এখন যেহেতু জানছ তো তোমাদের সমস্যা হবে না ফালাই সাই আক তোমার উপর কোনো জিনিস গোপন থাকবে না লাইসা বলছেন দাজ্জাল বলবে আওয়ার আমি রব তো দাজ্জালের একটা চোখ কানা থাকবে কি থাকবে কানা থাকবে বলছে আওয়ার বলছে তোমার প্রতিপালক কোনোদিন তার একটা চোখ অন্ধ হবে না সে মৃত্যু বলছেন না তার ডান চোখটি অন্ধ থাকবে দার জালের ডানটা কি থাকবে অন্ধ থাকবে তার চোখটা এমনভাবে দেখতে লাগবে যেমন আঙ্গুর ফোলা আঙ্গুলের মতো চোখটা এরকম উঁচু হয়ে থাকবে আল্লাহ ইন্নাল্লাহ হাররমা আলাইকুম দিমা আহকুম মোয়াকুম খবরদার আল্লাহ তালা তোমাদের উপর তোমাদের রক্তকে হারাম করে দিয়েছেন তোমাদের অর্থকে হারাম করে দিয়েছেন কাফুরমাতি ইয়াউমিকুম হাজা আজকের দিনের হুরমতের মতো তো বলছে জুলহাজ মাছ এই মাসে এই দিনে এই দিন যেরকম তোমাদের উপর হারাম ঠিক তেমনি তোমাদের উপর পরস্পর একে অপরের রক্ত হারাম একে অপরের মাল তোমাদের উপর হারাম আল্লাগুতু শুনে রাখো আমি কি তোমাদের কাছে আমার কথা পৌঁছে দিয়েছি বলে আপনি পৌঁছে দিয়েছেন কল নাম কলা তখন আল্লাহ বললেন আল্লাহ আল্লাহম মশ আল্লাহ মসহাদ আয় আল্লাহ আমি যে পৌঁছে দিয়েছি এরা স্বীকার করলো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থেকো আল্লাহ তুমি সাক্ষী থাকো তিনবার বলছেন বলছেন ওয়াইলাকুম আউ ওয়ে হাকুম অনজুরু বলছেন দেখো খবরদার ধ্বংস হোক তোমাদের শুনে রাখো লা তার যে ও আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা যেন আবার কুফুরের দিকে চলে যেও না বলে কুফুরের দিকে যেও না মানি ইয়াস দি রেখা তোমরা একে অপরের রক্তপাত ঘটাবে একে অপরের লড়াইতে লিপ্ত হয়ে যাবে একে অপরের গর্দানকে তোমরা মেরে দিবে একে অপরের প্রতি তোমরা আঘাত করবে এটা করে যেন কুফরিকাজ তোমরা করো না তো আল্লাহ নমিশাসাল্ এখানে কারোর ওপর জুলুম করতে কারো উপর অন্যায় করতে অন্যায়ভাবে কাউকে মারতে সম্পূর্ণভাবে কী করেছেন নিষেধ করে দিয়েছেন ওয়ান আয়েশা তারাদি আল্লাহ আনহা আন্না রসুল আল্লাহ সাল্লাম কল মান বয়লা মা শিবিরিন মিনাল আরৌদে তো ওয়ে কাহু মিন সাবে আর মুত্তাফন আলী আয়েশারা যে আল্লাহু তিনি বলেন রসুস হাসলাম বলেছেন যে ব্যক্তি জমিনের এক বিগ পরিমাণ জায়গা যদি কেহ অন্যায় করে কারো কাছ থেকে জুলুম করে নিয়ে নেয় জমিনের এক বিক পরিমাণ জমিন জায়গা যদি কারো কাছ থেকে জুলুম করে অন্যায় করে নেয় তাহলে তুই কামিন সাবি সাবে আরাদিন বলেছেন সেরকম আরও সাতটি জমিন তাকে আল্লাহ তাআলা গলায় বেরি হিসাবে পরিয়ে দেবে নাও

তখন তার পাকড়াও থেকে কেহ তাকে বাঁচাতে পারে না সুম্মা আ এরপরে উনি আয়াত পেশ করতে করেছেন এমনই ভাবে আপনার প্রতিপালকের ধরা কোন গ্রামকে যে গ্রামটি জুলুম করেছে এই ধরনের গ্রামকে উনি এমন ভাবে ধরেন ইন্না আখদাহু আলিমুন সদীদ তিনার পাকড়াওটা অত্যন্ত শক্ত এবং অত্যন্ত কষ্টদায়ক

আপনি যেই সম্প্রদায়ের কাছে যাচ্ছেন তারা হলো আহলে কিতাব বলছে তুমি যে আহলে কিতাবদের নিকটে যাবা ফাদহুম ইলা শাহাদি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওল্লাহ তাদেরকে প্রথম যে দাওয়াত দিবে সেটা কি শাহাদাতিয়া ইলাহ ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া যে আল্লাহ সারা কোনো মাবুদ নেই ও আন্নি রসুল্লাহ এবং তাদেরকে বলবে যে আমে আল্লাহ রসুল ফা ইন হুম আতআউলি তারা যদি এই কথার আনুগত্য করে অর্থাৎ তারা যদি কালামঠা পড়ে নেই আল্লাহকে এক বলে মানে আমাকে রসুল বলে যে তারা আখ্যায়িত করে নেয় তারা যদি মেনে নেয় ফ আ আলিম হুম আন আল্লাহ হকত ইফতারাদা আলি হিম হমশা সালাওয়াত তখন তাদেরকে বলে দাও যে আল্লাহ তাআলা তাদের উপর দিনে এবং রাতে পাঁচ ওক্ত সলা খরচ করে দিয়েছে

যে তোমাদের ধনীদের কাছ থেকে নিয়ে তোমাদের গরিবের কাছে পৌঁছায় দিতে হবে এখন এটাও যদি তারা এ তাত করে এটাও যদি তারা মেনে নেয় ইয়া কওয়া কারা ইমা তো তুমি নিজেকে সতর্ক রাখবা যে যখন তাদের অর্থ থেকে তাদের মাল থেকে জাকাত নিবা তখন জাকাত নেওয়ার ক্ষেত্রে ইয়া কওয়া কারা ইমা আমিহিম তাদের যে পছন্দনীয় মাল ভালো মাল সেটা থেকে তুমি বিরত থাকবা অর্থাৎ তাদের যে পছন্দ মাল আছে সেটা তুমি তাদেরকে তো আসতে নিবে না ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম এবং তুমি নিজেকে মাজলুমের দাওয়াত থেকে বাঁচিয়ে রাখো মাজলুমের দাওয়াত থেকে বেঁচে রাখো ফাইন নাহুল আই আল্লাহ হেজাব কারণ মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন নেই যার উপর জুলুম করা হয়েছে তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো ব্যবধান নেই কোনো পার্টিশন নেই আল্লাহ নবীশান বলেছেন সালাহাতুন মুস্তাজুদ্দাওয়াত তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন তার ভিতরে একটা হলো মাজলুম দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি যদি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া ফেরত দেন না ঠিক এমনই দাওয়াতুল ওয়ালিদ পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে দাওয়াতুল মুসাফির মুসাফির যদি দোয়া করে আল্লাহ তালা সে দোয়াকে কবুল করেন তো এই হাদিস থেকে যেটা আমরা শিক্ষা নিয়ে পেলাম সেটা হলেই যে আমাদের দাওয়াতের ক্ষেত্রে আমাদের স্তর আছে যে প্রথম কালেমার দাওয়াত দিতে হবে যদি সে তার ভিতরে ভুল থাকে আকিদার তাহলে আকিদার শোষণ করতে হবে তারপরে সালাত তারপরে জাকাত তারপরে বাকি অন্যান্য বিষয় তবে সর্ব অবস্থায় নিজের দ্বারা যেন রকম জুলুম এবং অন্যায় অবিচার না হয় এজন্য সতর্ক থাকতে হবে ওয়ান আবি হুমায়দিন আব্দুর রহমান আবু হুমাইদ আব্দুর রহমান বিন সাদ সাদ রাজ তিনি বলেন রসুল সাহাশালাম একজন ব্যক্তি আল আজদ কাবিলা থেকে একজন ব্যক্তিকে জাকাত আদায় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন ইউকআলাহ ইবনুল লুতবিয়া ওর নাম কি ইবনুল লুতবিয়া আলা সাদাকা সাদকা নেওয়ার জন্য তাকে পাঠিয়ে দিয়েছেন ফালাম্মা কাদিমা এরপরে যখন সে ট্যাক্স নিয়ে ফিরে আসছে কলা তখন বলছেন হাদা লাকুম কিছু মাল বলছেন এটা আপনার জন্য অর্থাৎ এটা মানুষ সদকা দিয়েছে ও হাদা উহ দিয়ে ইলাইয়া আর কিছু মাল দেখাচ্ছে যে এগুলি আমাকে মানুষ এমনি হাদিয়ে দিয়েছে এগুলি মাল জাকাতের আর এগুলি আমাকে মানুষ হাদিয়ে দিয়েছে ফকাল রসুল্লাহ আলাল মেম্বার আল্লাহ রসুল মেম্বারে দাঁড়ালেন হামিদুল্লাহ আল্লাহর প্রশংসা করলেন ও আসনা আলাইহি আল্লাহ তালা হামদুসানা বর্ণনা করলেন সুম্মা কল এরপর বললেন আমি যখন কোনো ব্যক্তিকে কোনো কাজের জন্য পাঠাবো মিম্মা ওয়াল্লা নিয়াল্লাহ জি বিষয়ে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে এ ধরনের কোনো দায়িত্ব দিয়ে যদি আমি কাউকে কোথাও পাঠাই ফায়াতি ইয়াকুল তারপরে সে আসার পর বলে হাদা লাকুম এটা তোমাদের জন্য এটা আপনার জন্য ওয়াহাদা হাদিয়া উহ দিয়া ইলাইয়া আর এটা হলো হাদিয়া আমাকে হাদিয়া দিয়েছে এরকম কথা যদি কেউ বলে আফালা জালা সাফি বাইতি আবিহি ওয়া উম্মিহি হাত্তা তাতিয়াহু হাদিয়াতুহু ইনকান সাদিকান ওই ব্যক্তির এই জিনিসটা বোঝা উচিত তুমি যদি বাড়িতে মা বাবা বাড়িতে বসে থাকতো তাহলে কেমন কে বলছি যদি অন্যায় করে তার যদি অসৎ পথে যদি কোনো জিনিস কেউ নেয় তবে সে ব্যক্তি ওই জিনিসটা ঘাড়ে করে নিয়ে আসবে কেরামতের দিন ফালা আর আহাদা মিনকুম আমি যেন তোমাদের কাউকে এটা না দেখি লাকি আল্লাহ ইহামিলু বা আল্লাহর সঙ্গে যখন দেখা করতে সাক্ষাৎ করতে আসছে তখন সে কোনো উঁট ঘাড়ে করে নিয়ে আসতেছে আর সে এবং উঁট চিল উঁট তার আওয়াজ বের করছে আও বকরাতাল্লাহ খোয়ার অথবা কেউ গাভী নিয়ে আসছে গাভীর আওয়াজ বের হচ্ছে অথবা কোনো ছাগল নিয়ে আসছে ছাগলের আওয়াজ বের হচ্ছে এমন যেন না হয় অর্থাৎ এইগুলো জিনিস যদি কেউ কারো কাছ থেকে অন্যায় করে কেউ নেয় তাহলে কেয়ামতের দিন তার সাথে এইগুলো জিনিস আসবে সোম্মারাফা এদাইহি হাত্তা রু ইয়া বিয় তাই হি এরপর দোয়া করলেন এত করলেন যে বগলের সাদা অংশ বন্ধু দেখা যাচ্ছিল বলেন আল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি আমি কি পৌঁছে দিয়েছি বোখারি মুসলিমের হাদিস সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই হাদিসগুলি থেকে আমরা জানতে পারলাম যে জুলুম করে অন্যায় করে কোনো জিনিস কারো কাছ থেকে নেওয়া এটা হারাম আর এটা নিলে দুনিয়ার বরকত হয়ে যাবে এবং এমতের দিন ওই জিনিস আল্লাহ তালা আমার সামনে উপস্থিত করবেন এবং তারা সেই জিনিসগুলি তার মুখ থেকে জবান থেকে তাদের আওয়াজ বের হবে আল্লাহ তালা আমাদের সকলকে সব ধরনের জুলুম থেকে অন্যায় অবিচার থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি ওয়াহরুদআ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ সমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়